তো আজকে আমার এই ছোট্ট ব্লুবেরিকে নিয়ে যাব, ঠিক আছে? এটা আমার ছেলের মতন ঠিক অনেকটা হয়, কিছু খুব আদর করি, যত্ন করি। এখন জমিদারটা ভেতরে বসে। নমস্কার বন্ধুরা, আমি বান্টু আর তোমরা দেশে বান্টু ঝুলি। তো কেমন আছো আগে জানাও কমেন্ট বক্সে অবশ্যই, কারণ এখন যা সিচুয়েশন, করোনা সিচুয়েশন খুবই খারাপ অবস্থা ধারণ করেছে চারদিকে। তো আমাদের এখানে সেরকম লোকালিটিটা খুব কম, তো সেই জন্য আর কি যাচ্ছি চা খেতে রবিবার। আর একটা খুব ভালো নিউজ আসছে, সেটা হচ্ছে এই চ্যানেলে একটা ভাইন্স, নতুন ভাইন্স ভিডিও আসতে চলেছে, কমেডিয়ান ভিডিও। তো ওটার কাজ শুরু হয়ে গেছে অলরেডি, যেমন একটা করেছিলাম টেকনিক্যাল গুরুজি, সেম একটা রকম আসছে। বলবো না এখন কী নিয়ে আসছে, তো যদি দেখতে হয় অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে আজকে রবিবারের বিকাল, ঠিক আছে? এই বিকালটা এলে না, মানে সারাদিন কাজ করি, তো রবিবারটা একটা দিনই টাইম আমি ফাঁকা পাই। তো আমি এবার বন্ধুকে বললাম চল ভাই আজকে যা সামনাসামনি একটু যাওয়া যাক, পাড়াতেই একটু চা খাওয়া যাক গিয়ে। ঠিক পাড়াও নয়, মানে পাড়া থেকে একটুখানি দূরে, মানে হিসাব মতন দু তিন কিলোমিটার দূরে হবে। তো বললাম যে চল ভাই চা খাওয়া যাক, অনেকদিন যাইনি দোকানটাতে, কাকুর সঙ্গে ভালো চেনাশোনাও আছে, তো চল যাওয়া যাক। তো ও বললো হ্যাঁ যাবো, আমি ঠিক আছে চল তাহলে রেডি হই। জাস্ট দুপুরে প্ল্যানটা হলো, তো এখন বেরোচ্ছি। আর অবশ্যই কোথাও বেরোনোর আগে অবশ্যই মাস্কটা পরো, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট এখন হয়ে গেছে আমাদের প্রত্যেক জীবনে, যে মাস্কটা আমাদের পরতেই হবে, নাহলে কিন্তু অনেক কিছু প্রবলেম হতে পারে। তো চলো এবার যাওয়া যাক। তো আজকে আমার এই ছোট্ট ব্লুবেরিকে নিয়ে যাবো, ঠিক আছে? এটা আমার ছেলের মতন ঠিক অনেকটা হয়, কিছু খুব আদর করি, যত্ন করি, একদম ধুয়ে মুছে চকচক চকচক করে দিয়েছি গাড়িটাকে একদম। মানে একটু নোংরা না আমার ঠিক ভালো লাগে না, যদি একটু নোংরা হয় না, আমি মানে কোনোরকমভাবে একটু নোংরা যদি হয় আমি পরিষ্কার করে দিই এটাকে, কারণ আমার একদম নোংরা জিনিস একদম ভালো লাগে না। তো এটা নিয়ে বেরোবো এবারে। তো যেই বন্ধুটার বাড়িতে সেই বন্ধুটা বিরাট বড় জমিদার, ঠিক আছে? মানে ওর প্রচুর চার চাকা আছে, একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে, এখানে একটা পাঁচটা, এখানে একটা ছটা, বিরাট বড় লোক, ঠিক আছে? মানে প্রচুর আর কি পয়সা, অর্থ প্রচুর। এখন জমিদারটা ভেতরে বসে, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ভেতরে বসে আছে। ভাই এবার হর্নটা মার, মনে হয় গাড়ির কাজ বন্ধ শোনা যাচ্ছে না। দাঁড়া আমি দেখাচ্ছি, লাইফ হতো এসা না, আমি ডান দিকেরটা বলছি না, বাঁ দিকেরটা বলছি, লাইফ হতো এসা। এসব জমিদার আর কি, বড় লোক মানুষ, এখানে ইনি তো আরো বড় লোক, আরো বেশি বড় লোক ইনি, ঠিক আছে? দেখো আভাব দেখেছে না, যাবি তো চ। গাইস বন্ধুকে নিয়ে নিয়েছি, পেছনে বসে আছে আমাদের বুড়ো, 70 বছরের বুড়ো, যাকে তোমরা আগেরবারে দুর্গাপূজার ব্লগে দেখতে পেয়েছো, 70 বছর আমাদের বুড়ো, ঠিক আছে? কি ছোটোখাটো একদম ব্যক্তি, চলে যাওয়া যাক। গাইজ চলে এসছি সেই চায়ের দোকানটা, ঠিক আছে? দারুণ, মানে চা আলাদা করে, প্রচুর ভিড় দেখেই বুঝতে পারবে। টোলাটা জ্যাম করে দিল, ছেলে আমার দাঁড়িয়ে আছে, ব্লুবেরি, হিয়ার্স দ্য বিউটি স্ট্যান্ড, দাঁড়িয়ে রয়েছে,
চা খাই, চা খেয়ে আবার এখানে একটু বেরোবো। গাইস মানে বলে বোঝাতে পারবো না, জাস্ট অসাম, পুরো সোয়াল লেগে উঠেছে, শর্টটা আবার ঠোঁটের মধ্যে লেগে থাকবে। আহ কি যে আনন্দ, মানে খেয়ে মানে 3-4 কিলোমিটার দূর থেকে চা খেয়ে দেখেও আসে না, এত টাকা তিল পুড়ি যায়, তিলের যা দাম এখন, হাতটা দেখে মাথায় মারলে কেটে যায়। ভাই এখন চা খাচ্ছে, খাও খাও, কেমন খেতে ভাই একটু বলে দে। ভালো খেতে, খুব এনজয় হচ্ছে, খেয়েছে ভাই, নার্ভাস হয়ে গেছে, ঠিক আছে। না গাইস চাটা সত্যি অসাধারণ খেতে চাটা, ঠিক আছে, মানে দারুণ খেতে, মুখে দেখা সল লেগে রয়েছে, ঠিক আছে, এত সুন্দর খেতে না চাটা। আর মেন হচ্ছে এটা ব্যাপারটা গেরা হচ্ছে সর লেগে আছে, আর আসল ব্যাপারটা হচ্ছে মানে এখানে হিসাব মতন আমরা যে ঢালুয়া খিচুড়ি খাই না, এক ডেচকি পুরো ভর্তি, সেম এরকম এক ডেচকি পুরো ভর্তি দিয়ে তোমার চা তৈরি করা, মানে এক ডেচকি ভর্তি তোমার দুধ থাকে শুধু, এত পরিমাণে বড় একটা ডেচকি। আমি জানি ভিডিওটা করতে পারলাম, ওখানে প্রচুর পরিমাণে ভিড়, ওখানে ভিডিও ফোনটা বের করা মুশকিল হয়ে যাবে, এত পরিমাণে ভিড়, মানে খুব বড় একটা ডেচকির মধ্যে দুধ রেখে সেটাকে ফুটিয়ে 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 এরকম দারুণ চা হয়, বিশ্বাস করে একদিন না এলে এখানে বোঝা যাবে না। এটা নান্নাভিড়ির সামনে নান্নার রাস্তা, এখানেতেই চাটা তৈরি করা হয়। গাইজ এটা চায়ের দোকান, চায়ের দোকানে ভিড় দেখো শুধু, চায়ের দোকান না মদের দোকান বোঝা যাবে না, এত ভিড়, লাইন দিয়ে চা নিতে হচ্ছে এখানে, জাস্ট অসাম, চায়ের জন্য এখানে এত লাইন পড়ে। গাইজ এবার চায়ের দোকানটা ছেড়ে চলে যাচ্ছি, টাটা চায়ের দোকান। অ্যাকচুয়ালি আমার খুব চা খেতে খুবই ভালো লাগে, ঠিক আছে, মানে সত্যি বলতে আমি চা প্রেমিক, হ্যাঁ, তাহলে অত দূর বাড়ি থেকে ছোটবেলার তেল খাচ্ছে ওরা কেউ চা খেতে এখানে আসে না, মাত্র যারা চা প্রেমিক তারাই জানে ব্যাপারটা, তারাই একমাত্র। তো গাইস বাড়ি চলে এলাম, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করো এবং লাইক অবশ্যই একটা লাইক দিও। আর একটা খুব ভালো নিউজ আসছে, সেটা হচ্ছে এই চ্যানেলে একটা ভাইন্স, নতুন ভাইন্স ভিডিও আসতে চলেছে, কমেডিয়ান ভিডিও, তো ওটার কাজ শুরু হয়ে গেছে অলরেডি, যেমন একটা করেছিলাম টেকনিক্যাল গুরুজি, সেম একটা রকম আসছে, বলবো না এখন কী নিয়ে আসছে, তো যদি দেখতে হয় অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।